গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে রাস্তা থেকে একটা ব্লগিং শুরু করলাম, অবভিয়াসলি এটা মিনি ব্লগই হবে। তো দেখো, বেরিয়ে পড়েছি বরের সাথে, কোথাও কিন্তু ঘুরতে যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি হচ্ছে মানে সরি ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে কাজে। তো এই ব্লগটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট করা, দেওয়া হয়নি, তো ভাবলাম যে এখন এটা শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এখন উত্তরপাড়াতেই আছি, এখন উত্তরপাড়া গেটটা জাস্ট ক্রস করব। ক্রস করার পর আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, কি বলে, নিকো পার্ক। নিকো পার্কে যাচ্ছি কারণ হচ্ছে রাজদীপের একটা অফিসিয়াল কাজ আছে। নিকো পার্কের পাশেই হচ্ছে পিৎজা হাট, তো ওই কলকাতার মানে সল্ট লেকের পিৎজা হাটে ওরা একটা কাজ পড়ে গেছে, জাস্ট মানে সাডেনলি খুব কাজটা পড়ে গেছে। তো তাই জন্য আমরা এখন 2 বাজে, তো আমরা জাস্ট লাঞ্চ সেরে ছেলেকে মা বাবার কাছে দিলাম, কারণ দিদিভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, কারণ দিদির কাছে আর আমার দিদির কাছে আর ওর মাসির কাছে খুব ভালো থাকে, ওখানে সবাই আছে, ও খেলাধুলো করে সারাদিন থেকে যাবে, কোনো প্রবলেম নেই, একদম নিশ্চিন্তে। তাই বেরিয়ে পড়েছি দুজনে মিলে, তো একটা ছোটোখাটো আউটিংও হয়ে গেল কলকাতার, আর কাজটাও হয়ে যাবে। তো আমার না গেলেও হতো, তো ভাবলাম চলো একটু যাই ঘুরে আসি, কি করব একা একা যাবে এতটা রাস্তা। তো দেখো, এখানে বালি ব্রিজে আমরা উঠে গেছি, এখানে আমরা নেমে কিছু রিলস বানিয়েছিলাম, কিছু ভিডিওস নিয়েছিলাম, কিছু ইয়ে করেছিলাম, ফটো তুলেছিলাম। তো দেখো, দক্ষিণেশ্বর মন্দিরটা আমি যখনই যাই এটা শেয়ার করি, আমি নিজেও দেখতে দেখতে যাই, আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি। তো চলো আমরা চলে যাই, এবার বেশি দেরি করবো না, এখানে কয়েকটা রিলস করেছিলাম, তার জন্য এমনি অবভিয়াসলি আমাদের দেরি হয়ে গেছিলো অনেকটা। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আজকের ব্লগটা পুরো রাস্তাতেই হবে, কোনো কিছু সেরকম অ্যাক্টিভিটিস এখানে দেখানোর নেই, কারণ গেছি এসছি পুরোটাই রাস্তাতে, আর আমার তো সেরকম কাজ ছিল না, তাই দেখানোরও কিছু ছিল না। তো চলো, হ্যাঁ দেখতে থাকো তোমরা। তো দেখো, রিলস করে নিয়েছি, ফটোস তো তুলে নিয়েছি, আমরা অনেকটা রাস্তাও চলে এসেছি, আমি এক্সাক্ট এটা লোকেশনটা বলতে পারছি না, আমার যতদূর অনেকদিন আগের ভিডিও মানে শ্যুটটা করা, তো আমার মনে হচ্ছে এটা আমরা সল্ট লেকে ঢুকে গেছি। তো চলো, এখনও অনেকটা মানে মোটামুটি 10 মিনিট মতন মনে হয় গেছিলাম, তো আমাকে দেখাতে তো আমি এতক্ষণ ভুলেই গেছি। তো দেখো, সোয়েটারটা পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিলো, প্রথমে বেরিয়ে সোয়েটারটা পরে নিয়ে, কারণ তখন খুব রোদ রোদ ছিল, তো এখন বেশ এই দিকে এসেছি, তো সল্ট লেকের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখো, মুখ চোখগুলো কেমন শুকিয়ে গেছে, আর হাওয়াতে না কীরকম মুখ চোখ হয়ে গেছে। তো ফাইনালি দেখো, আমরা পিৎজা হাটে চলে এসেছি, তার সাথে দেখতে পেয়েছো তোমরা। তো চলো, এদিকে রাস্তাটা ক্রস করে ওদিকে চলি আমরা, চলে যাই চলো। আর এই সল্ট লেকের পিৎজা হাটের একদম পাশেই কিন্তু নিকো পার্কের ওয়াটার পার্কটা। তো দেখো, রাস্তাটা জাস্ট ঘুরেই ওদিকেই হচ্ছে পিৎজা হাট। তো চলো, এবার রাজদীপ ঢুকে যাবে, আমাকে অনেকটা সময় কিন্তু বোরিংভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন আমি যা দাঁড়িয়েছিলাম একা একা, আমার একদম ভালো লাগছিল না। দেখো, আমরা পিৎজা হাটে পৌঁছে গেছি, গাড়িটা পার্কিং করছে রাজদীপ, এদিকে হচ্ছে পিৎজা হাট আর এদিকে হচ্ছে KFC, যেরকম আমাদের উত্তরপাড়াতে পিৎজা হাট KFC পাশাপাশি, এখানেও তাই। তো এতক্ষণ ধরে হেলমেটটা পড়েছিলো বলে চুলটা নষ্ট হয়ে গেছিলো, আমার কাছে চিরুনি চাইছিলো, তো আমি তো চিরুনি নিয়ে যাইনি। আর এবার ও ঢুকে যাবে, হ্যাঁ, তো আমাকে এবার দাঁড়িয়ে থাকতে হবে, আমি নিজেও জানতাম না যে আমাকে এতটাভাবে এতটা টাইম বোরিংভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাওয়ার আগে আবার বলছে একটুখানি সিগারেট খাবে সে, তো সিগারেট খেয়ে ও ঢুকে গেলো। তো যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম, তারপর এদিকে ঘোরাঘুরি করছিলাম, এইসব করতে করতে তখন এই এখন মনে হয় বাজে মনে হয় 5:45 মতন, আর ও বেরিয়েছিল 6:30। তো বুঝতেই পারছো, দেখো একদম সন্ধে হয়ে গেছে যখন আমরা আবার বেরিয়েছি। তো দেখো, নিকো পার্কটা দেখো একদম সামনেই, তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ির দিকে যাব, কারণ এখন বাজে ওই 6:30 মতন, যেতে যেতে অনেকটা লেট হবে। তো চলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা এখানেও আর একটু দাঁড়িয়েছিলাম, ওই বিশ্ববাংলা গেটে দাঁড়িয়েছিলাম, ওখানে কয়েকটা ফটো তুলেছিলাম বলে বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়াবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো, করে সোজা বাড়ি। আর কিছু সেখানে এখানে কিছু দেখানো সেরকম ছিল না, তো তাই আর ক্যামেরাটা অন করিনি।
বিকাল হ্যাঁ চ দেখো বন্ধুরা বিশ্বমঙ্গলা গেটটা দেখলাম, এখানে কিছু ফটো তুললাম দুজনে মিলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।